ব্যক্তিত্ব আপনার, যুবকের বড়া যৌবন, সুন্দরীর বড়া সৌন্দর্য, আপনার আমার কাছে ব্যক্তিত্ব। হায় হায় হায়, কার দেওয়া, কে দিছে, কার কে দিছে? এই জন্য আল্লাহ এক জায়গায় বলে, ওই আল্লাহ যে আল্লাহ বলে আমা কুন্তা মা আম্মা হিনা, কোন এক ক্ষেত্রে আল্লাহ মানুষের প্রত্যেকের কাছে এসে প্রশ্ন করে, যুবককেও প্রশ্ন করে, ধনীকেও প্রশ্ন করে, গরিবকেও প্রশ্ন করে, নারীকেও প্রশ্ন করে, পুরুষকেও প্রশ্ন করে, ক্ষমতাওয়ালাদেরকেও প্রশ্ন করে, আধিপত্যওয়ালাদেরকেও প্রশ্ন করে, সম্পদ আলাকে যখন প্রশ্ন করে, যখন সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় আর নিজের মন মতো চলতে থাকে, তখন আল্লাহ কাসের থেকে আয়সা বলে, মান আগাগা আন্নি না দায়িত্ব হুমিন পারি, আল্লাহ কাসের থেকে আয়সা জিজ্ঞাসা করে, আমা কুন্তা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না, ফামান চা আলাকা দামা, বল তোকে রক্ত কে বানাইল, আমার আমার আমা কুন্তা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না, ফামান চা আলাকা দামা, তোকে রক্ত কে বানাইল, ওমান চা আলাকা মজগ, তোকে রক্ত পিণ্ড কে বানাইল, ওমান চা আলাকা এজামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোস্তের আবরণ এরকম নিখুঁত ভাবে কে চড়াইলো যে আজকে তোর গোস্ত আর চামড়ার আবরণ দেখা একজনে বিষ পর্যন্ত কিনা খাইতে যাইতেছে, কে চড়াইল বল, কতজনই তো রশি নিয়ে গাছের নিচে গেল, কে চড়াইলো এই আবরণ বল, আল্লাহ জিজ্ঞাসা করতেছে বল, আলাইসা কাযালিক, আল্লাহ প্রশ্ন করে এমন কি নয়, বল, আল্লাহ আমাদের বিবেকের কাছে প্রশ্ন করে, বল কি এমন ছিল না, কি বলেন, সত্য না মিথ্যা, আল্লাহ বলে আমা কুনতা সাকিরা, তুই কি ছোট ছিলি না, ফমান কাব্বারা, তোকে বড় কে করলো, আমা কুনতা দাইফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠাম কে করলো, আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, ফমান আল্লামা, তোকে শিক্ষা কে দিল, আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় নিঃস্বয় ছিলি না, মার পেটের থেকে যখন আসছিলি তাল্লা চিত্র তুলা ধরে, ফলে আলাকা সিন্নম তাক্তা, গাজীপুরের মানুষ তাল্লা প্রশ্ন করে, আরে তোর দাঁত ছিল না তুই কাটবি কোথেকে, ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাক শক্তি তোর ছিল না, ওয়ালা আলাকা উদুমুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা ছিল না, ওয়ালা আলাকা আকলুন তুমাইগিস, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস তুই বুঝতি না, ওয়ালা আলাকা কালবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল চিন্তার বোঝা উঠানোর ক্ষমতা তোর ছিল না, ওয়ালা আলাকা ইয়াদুন তাকতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা রিজুন তামসি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, আলাইসা কাযালিক, আল্লাহ প্রশ্ন করে এরকম কি ছিল না বল, তারপরে আল্লাহ বলে আমি কি তোকে পালি নাই, আমা জাল তুলাকা হানানা, আমি কি তোর মার বাবার দিলের ভিতরে তোর জন্য ভালোবাসার বন্যা চালাই নাই, তুফান চালাই নাই, আমি কি জাল বুনি নাই, নাইলে তোর মা তোকে কোনোদিন পেটে নিতে পারত না, নিত বটে কিন্তু রাখতে পারত না, কষ্ট ওহানুন আলা ওয়াহনিন, কোরআন বলতেছে কোরআন তুই পেটে থাকাকালীন কষ্টের পাহাড়, দুনিয়ার পাহাড় পর্যন্ত ওই পাহাড়ের সামনে হার মেনা গেছে, দুনিয়ার কোন হিমালয় পর্যন্ত তোর মায়ের কষ্টের সামনে হার মেনে গেছে, ইমাম গাজালি রেখে এরকম কষ্ট, লাউ উলকি আলাল জিবাল লাশাক্কাল জিবাল, তুই দুনিয়ার কঠিন পাথরের পাহাড় নির্বাচিত কর, মার এক বাচ্চা পেটে নিতে যে কষ্ট হয় প্রসব পর্যন্ত, ওই কষ্টকে যদি পাহাড়ের উপরে নিক্ষেপ করা হয় পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে, আল্লাহ বলে ভালোবাসা তোর জন্য কে পয়দা করছে, মান আম্বা আলাকা এর কাইনে রক্তি কাইনে ফি সাদরি উম্মি, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রক্ত কে জারি করছে বল, লাবানান খালিসা পিওর দুধ যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না, তোর মাকে ভেজাল খাওয়ানো হয়েছে, তোর মাকে ফরমালিন খাওয়ানো হয়েছে, তোর মাকে হাইব্রিড খাওয়ানো হয়েছে, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিই না, কে করছে বল, হায় হায় কে করছে বল, হার রান ফি শীতা, আল্লাহ বলে বল শীতের দিন গরম কে করছে, গরমের দিন ঠান্ডা কে করছে বল, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি, গরম করতে দেরি করি নাই, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই, কে করছে বল, এইভাবেই তো তোকে আমি পালছি, তুই তো ছোট ছিলি আমি ভালোবাসা পয়দা করছি, দুধের চশমা ঝর্ণা তোর মার বুকের ভিতরে আমি প্রবাহিত করে দিছি,
এইভাবে তোকে আমি পালছি, এইভাবে পালছি, দিন গড়াইতে ছিল আমি তোকে পূর্ণতা দিতেছিলাম, দিন গড়াইতে ছিল আমি তোকে পূর্ণতা দিতেছিলাম, আমি তোকে আস্তে আস্তে আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি না। ওইটা কান্না ছিল না জানিস, ওটা কি ছিল? আল্লাহ বলে ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাসি ছিল, জাদুর বাসি। সুবহানাল্লাহ, কি জাদুর বাসি? ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই সুর তুলতে দেরি, মর তরকারি ফালা দিয়ে দৌড়াইতে দেরি করে না, বাবা সবকিছু রাইখা দৌড়াইতে দেরি করে নাই, সব তোর দিকে ছুটছে বাচ্চা, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কে আগে, কার আগে কে উঠাবে আর তোর কান্না থামাবে, সবার যেন রূপ বাহির হয়ে যেতেছে তোর কান্নার কারণে। আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাসি ছিল, জাদুর বাসি। কে শিখাইছে তোকে কান্না বল? আল্লাহ বলে দিন চাইতে ছিল, তোকে পূর্ণতা দিতেছিলাম, একদিন আসছে, তুই অসহায় ছিলি, ফা আগনাইতু, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করে দিছি, তুই ছোট ছিলি, ফা কব্বারতুক, তোকে আমি বড় করছি, তুই দুর্বল ছিলি, ফা কাওয়াইতুক, তোকে আমি শক্তিশালী সুঠাম করছি, কুনতা জাহিলা ফা আল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিতে 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 বিদ্যা সাগর বানায় দিছি। আমি করি না এগুলো বল? সবকিছু পাওয়ার পরে তুই হারায় গেলি কি করে? হায় হায় হায়, কোরআন চিৎকার দিতেছে, চিৎকার, আল্লাহ বলতেছে সব পাওয়ার পরে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ সব কিছু পাওয়ার পরে তুই হারাইলি তো হারাইলি কি কইরা, ভুললি তো ভুললি ওই আল্লাহকে, রব্বে কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শা আরাক্কাবাক, যে আল্লাহ তোকে সুরক্ষিত করতে যায়া, আজকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করতে যায়া, যে আল্লাহ বলতেছে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, এই জন্য আমি ঘুমাইতেও পারি না, আমি তন্দ্রাও যেতে পারি না, এই জন্যই তো আমি বলছি লা তাকুদু হুসিনাতুম ওয়ালা নাও, 24 ঘন্টা তো তোকে আমি সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। হায় হায়, তো আল্লাহ বিচার দিছে, আল্লাহ আমাদের বিবেকের কাছে ছেড়া দিছে, বিচার দিছে। আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ও মানুষ দয়ার বদলা কি দয়া পাওয়া যায় না? দয়ার বদলায় কি দয়া হয় না? দয়ার বদলায় তো দয়াই হওয়া চাই, এটাই তো বিচার বলে, ঠিক না? তো আল্লাহ আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন, কাইফা আজওয়াজু বিরহমাতি, তোমরা বলো আমাকে আমি ওই ব্যক্তির উপরে দয়া করব, তো করব কি কইরা? মাম বাখিলা বিতাআতি, যে আমার দাসত্বে কৃপণতা করে, কিন্তু না 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 না, আল্লাহ বলে তোরা সিন্নুক, তোর হাত, তোর 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 বয়স বাড়লো, হাড্ডি মাংস শক্ত হলো, তুই যদিও আমাকে ভুলা যাস, কিন্তু আমি তোকে ভুলতে পারি না, আদ করু কাওয়ালা তানসা, তুই যদিও আমাকে 24 ঘন্টা ভুলিস, কিন্তু আমি তোকে ভুলতে পারি না, আস্তুরু কাওয়ালা তাকশানি, তুই 24 ঘন্টা নাফরমানি করিস আর আমি 24 ঘন্টা লোকচুরি খেলি। লোকচুরি বোঝেন? বোঝেন লোকচুরি? হ্যাঁ, আপনারা তো ডাকান না, হয়তো আপনাদের এখানে কোথা আছে কিনা জানি না, নতুন বিয়ে করে বউ নিয়ে আসলে স্বামী বউ দুইজনে মিলে আংঠি লুকালুকি খেলে, আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, ঢাকার তো কথা, গাজীপুর তো ঢাকার থেকে বেশি দূরে না, আগে তো একসাথেই ছিল, ঠিক না? হ্যাঁ, নতুন বিয়ে করে আনলে আগে প্রথা ছিল, একটা কুয়ার মতো খত্ত পানি ঢেলে দিত, বউরে যে আংঠি পড়া দিত, ওটারে আংটি হতো, চুরি হতো, যে কোনো একটা হতো, স্বামী লুকাইতো বই বাহির করতো, বউ লুকাইতো স্বামী বাহির করতো, না পারলে যখন পারতো না তো স্বামী জিতা যেত, বউ না পারলে স্বামী জিতা যেত, স্বামী না পারলে বউ জিতা যেত, ঠিক না? এরমই মনে ছিল, ঠিক না? এটারে বলে লুকোচুরি। হায় হায় হায়, আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করে স্বামী লুকোচুরি খেলি, তোর নাফরমানি করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে, তুই নাফরমানি করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই, তুই নাফরমানিতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত, আমি লুকাইতে। ওই মানুষটা কি কইরা? আমি ছাড়া গেছি, ওই মানুষটা কি কইরা? আল্লাহকে ভুলা যায়, যাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করলো, আল্লাহ বলে কি করে হারা গেলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই কি এক ফোঁটা পানি ছিলি না? এগুলা কি আমার এহসান না, আমার দয়া না?
ওমা জাসাউল ইহসানি ইল্লাল ইহসান আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ বলে তুই আমাকে বললি তো বললি কি করা। ওটার প্রমাণ স্বরূপ আমি দিতেছিলাম যে আমরা ভুলে গেছি বাস্তবিক, এটাই সত্য। এটার জন্য আমাদের নবী আমাদেরকে সতর্ক করেছেন, ছোট্ট একটা জীবন ও আমার উম্মত গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। হায় দুনিয়ায় কে কি কার কাছে কি, এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না, আল্লাহর বিষয় না, রসুলের বিষয় না। দুনিয়ায় কে কি কার কাছে কত, কার কাছে কি আছে, এটা আল্লাহ আল্লাহ রসুলের বিষয় না। আল্লাহ আল্লাহ রসুল তো দেখবেন এই ছোট্ট জীবনটাকে গোড়া কে আসে। নারী যদি গোড়া আসে তো সেও আল্লাহর কাছে দামি, যুবক যদি গোড়া আসে সেও আল্লাহর কাছে দামি, পুরুষ যদি গোড়া আসে সেও আল্লাহর কাছে দামি, রাজাও যদি গোড়া আসে সেও আল্লাহর কাছে দামি। বহুত রাজার কাহিনী আছে যারা জীবনটাকে গোড়া গেছে তো মরতে দেরি হয়, পুরস্কারের চিঠি আসতে দেরি হয়। আমার কাছে সময় নাই যে আমি আপনাকে খুলা বলবো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিন মহাদেশের উপরে যার রাজত্ব ছিল, তিন মহাদেশ, তখন আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কার হয় নাই, দুনিয়ার প্রথম মহাদেশ ছিল পাঁচটা, এখন হয়েছে ষাটটা, আমাদের দেশে প্রথম জেলা ছিল ১৯টা, এখন হয়েছে ৬৪টা, আমাদের বয়সে আমরা ১৯টা দেখছি প্রথম, কয়টা এখন হয়েছে ৬৪টা, সামনে যায় ১৬৪টা হইতে পারে, কোন দুর্বিষয় ব্যাপার না, ঠিক না, হইতে পারে। তিন মহাদেশ তখন ছিল, এশিয়া ইউরোপ রাশিয়া, আর কোনো মহাদেশ ছিল না, ওগুলা সব নদীর ওই পারে, এই জন্য কেউ ওগুলার দামও জানতেন না। এই তিন মহাদেশের উপরে যার রাজত্ব ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন কবরে দেওয়া হয় তো উপর থেকে কাগজ উড়তে 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 ওনার সিনার উপরে এসে পড়ছে, ওটার ভিতরে লেখা ছিল বারাআতুন মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে নিষ্কৃতি, লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনার নিরান, ওমর ইবনে আব্দুল আজিজ কে আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, বিদায়ী ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে, তাহলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে। আপনি যেই হন যে কেউই হন, গোড়া যাব না, আল্লাহর কাছে কিচ্ছু পাবো না। গরিব যদি গোড়া যায়, হায় ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, ২৫০০ বছর পর আল্লাহর রসুল যখন তার কবরের পাশ দিয়ে মেরাজের রাত্রে যাইতেছিলেন, সুঘ্রাণী আল্লাহর রসুল দাঁড়াইতে বাধ্য হয়েছেন, জিবরিল বলছে দাঁড়াইলেন কেন, বলছে ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা, এইখানে তো জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, তুমি কোথায় নিয়ে চলছো, বলছে জান্নাতের সুঘ্রাণ না, বলে তাইলে, বলে ফেরাউনের বাড়ির বুয়ার কাজের মহিলার কবর, বলছে সুঘ্রাণ কতদিন থেকে, বলে মৌতের কবর হইতে দেরি সুঘ্রাণ বাহির হইতে দেরি হয়, আজ পর্যন্ত চলতেছে সুঘ্রাণ, বলছে কত বৎসর, বলে ২৫০০ বছর, কতদিন চলবে জিবরিল, বলে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত চলবে। হায়, আমাদেরকে এত বড় কোরবানি দিতে হবে না, ওই মহিলা যে কোরবানি দিছেন আমাদের মা বোনরা এটা ভাবতেও পারে না, আমরাও ভাবতে পারি না, ওই মহিলা যে ত্যাগ স্বীকার করছেন ওটা আমরা করতে করতে হবে না, আমাদের জন্য ওই ত্যাগ নাই, ওই ত্যাগ ছিল ওই মহিলার জন্য ছিল, আমাদের জন্য সহজ। ওই মহিলা বড় ত্যাগ স্বীকার করছেন, চোখের সামনে দেখছেন, চোখের সামনে দুধের শিশু মেয়েকে ফেরাউনের তেলে ঢেলা দিছেন, হাড্ডি আলাদা মাংস আলাদা, হায় 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 কাহিনী বড় লম্বা। ওই মহিলা জীবনটাকে গড়ছিলেন, হাতের থেকে চিরুনি পড়ে গেছে তো উঠাইতেছেন বি ইসমি রব্বিল আলামিন, ফেরাউনের পালক মেয়ে ছিল, মহিলার জানা ছিল না যে এটা পাশেই দাঁড়ায় আছে, অনেক সময় মানুষ বেখেয়াল হয়ে যায়, বেখেয়ালে বিসমিল্লাহ বি ইসমি রব্বিল আলামিন বলে উঠাইতেছিলেন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম চিরুনি। হায়, আমরা যেরকম বিসমিল্লাহ রহমান রহিম ওই যুগে ছিল বি ইসমি রব্বিল আলামিন, উঠাইতে ছিল ফেরাউনের মেয়ে দৌড়ে এসে হাত ধরছে আর জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি, আমাদের আব্বা কি বড় খোদা না, কোন রবের নাম নিলি, বলছে না তোর আব্বা বড় খোদা না, তোর আব্বা তো দুই নম্বর, আমি ওই রবের নাম নিছি আল্লাহি রব্বি, যে আমার রব, রব্বা কি তোর রব, রব্বা আবা কি তোর বাপের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের মেয়ে দৌড়ে আজ বাপকে জিজ্ঞাসা করছে, ফেরাউন ভরা মজলিসের ভিতরে ছিল,
পরিচালক খোদাই পরিচালনা করতেছিল, যে দৌড়ে যায় জিজ্ঞাসা করছে, চিৎকার দিছে, আবি বাবা আলাস্তা রাব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে বলছে, বালা আমি তো বড় খোদা, আমি তো বড় খোদা, আমি তো বড় খোদা। আজকে এটা শুনলে আপনারা নাউজুবিল্লাহ বললেন ঠিক না? হ্যাঁ, আমাদের দেশের পেপারও লেখে মাঝে মাঝে গড ফাদার, ওরা ধরা ছোয়ার বাইরে, ঠিক না? গড অর্থ কি, কি বলে যুবক? গড অর্থ কি? ফাদার অর্থ, তাহলে অর্থ হইল কি? আল্লাহর বাবা, ঠিক না? ফেরাউনে তো ছোটটাই দাবি করছে, আমাদের পত্রিকালাতে আসছে বড়টা লেখে, ওটা কি বলবেন? ওটা সাহিত্য, ঠিক না? এই জন্য কোনো অসুবিধা নাই, ঠিক না? কি মাঝে মাঝে হাসিও লাগে, রাগ হয় না, মাঝে মাঝে এদিক ওদিক যাই তো, জান দিলাম বাংলার জন্য, কিন্তু দেখবেন সুশিক্ষিত মানুষগুলা প্রিয় রাখে ইংলিশকে, সব সময় ইংলিশ বলতে ভালোবাসে, কিন্তু জান দিলাম কার জন্য? এই জন্য ওনাদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেল কি, কি জান দিলাম বাংলার জন্য প্রিয় হইল কি? হয় হয় হয়, রাগ হয়ে যাবেন, আমরা এমন বাঙালি জানিও না কয়টা মাস তিরিশা কয়টা মাস একত্রিশা, বলতে পারবেন বাংলা সনের কয়টা মাস তিরিশা কয়টা মাস একত্রিশা, পারবেন বলতে? বাংলায় ছয়টা মাস আরবির সাথে বাংলার মিল আছে, আরবিতে ছয়টা মাস উনত্রিশা ছয়টা মাস তিরিশা, বাংলায় ছয়টা মাস তিরিশা ছয়টা মাস একত্রিশা, একত্রিশে ছয়টা, তিরিশে কয়টা? ছয়টা, আরবির সাথে মিল, বাংলা আরবির সাথে মিল, কেন বাংলাদেশের মানুষ মুসলমানও হয়েছে মদিনার সাথে, বাংলার ইসলামও মদিনার সাথে সমসাময়িক। অন্য আলোচ্য বিষয়ের দিকে আমি চলে যাবো, এই জন্য ওইদিকে যেতে চাইতেছি না, জীবনটা তো ঘুরা যেত। তো চিৎকার দিয়া বলছে, বলছে বাবা তুমি বড় খোদা না? বলছে হ্যাঁ। বলছে না আখবর তুমি মাস্টা, আমার কাজের বুয়া খবর দিছে, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি বাবা দুই নম্বর। তো বলছে সেই রব কে? পালক মেয়ে, একমাত্র মেয়ে। তো বলছে সেই রব কে? বলে আল্লাহ দি রব্বি, যে নাকি আমার রব, রব্বা মাস্তা, আমার কাজের বুয়ার রব, রব্বাক বাবা তোমারও রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। ফেরাউন বলে ডাকাতি তো আমার বাড়িতে ডাকাতি, তাই না? বলছে ডাকো ওকে। ডাইকা যখন আনছে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবার, কি কোন রবের খবর দিলি? বলছে কেন চাই না, ও না জানার ভান করো, তাই না? তুমি চিনো না কোন রব? আল্লাহ দি রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, তোর মেয়ের রব, সমগ্র জগতের রব। ফেরাউন তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, বলছে আনো কড়াই, ঢালো তেল, চালো আগুন। যখন টকবক করতেছিল, দুধের শিশু ফুলেছিল, তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা মাংস আলাদা, আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, চোখের পাত ভাঙা পড়ছে, পানিতে বুক ভাসতেছে, আর বাচ্চার রু যখন উঠতেছে তো চিৎকার দিতেছে, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ফা ইন্নাকি আলাল হক ওয়ালা তাহজানি, মা আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, অন্য উম্মত একশো পর্যন্ত হাইটা যা পাবে আমি দশ পর্যন্ত হাঁটলে তা পাবো, কিন্তু আপনি বলবেন যে দশ দশ করলেই তো একশো, ঠিক না? সত্য তো, কিন্তু আল্লাহ নবীর এই দশ পর্যন্ত হাঁটাও পছন্দ হয় না, আমরা দশ পর্যন্ত হাঁটবো, তা আল্লাহ নবী বলছে ইয়া আল্লাহ দশ, তারপরে একশো। তা আল্লাহ বন্ধুর চেহারার দিকে চেয়ে বলছে আপনার উম্মত এক একশো, এক এক একশো, অন্য উম্মত একশো পর্যন্ত যাবে, আপনার উম্মত এক করবে একশো। একও যেন আল্লাহ রসুলের কাছে লম্বা ছিল, আবার হাত উঠেছে জিদরি উম্মতি, আটটু বাড়ানো যায় না, তা আল্লাহ বলে এক সাতশো, এক একটু যেন লম্বা হয়ে গেছে, উম্মত এতটুক কষ্ট করুক এটুও চান নাই। বলছে আর একটু বাড়ানো যায় না, তা আল্লাহ বলছে বন্ধু আপনার পরে নবী নাই, উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে যে আসবে সে নবী দাবি করবে সে দুই নম্বর হবে, এক নম্বর না, আপনার পরে নবী নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, সওয়াবের পাত্র রেখাটা করব কি বন্ধু? বেগায়রে হিসাবের অর্থই এটা,
পুরো সওয়াবের পাত্রই আপনাকে উঠায় দিয়া দিলাম। বেগাইরে হিসাব চলেন একটু পিছে ফিরা যায়, জীবনটা কইরা যাওয়া উদ্দেশ্য। আপনি কোথায় বাস করেন, কি খান পড়েন, এটা বিষয় না, কসম খোদার বিষয় না, কসম খোদার বিষয় না, এটা আমাদের কাছে বিষয়, আল্লাহর কাছে বিষয় না। আল্লাহ দেখে জীবনটা কে গড়ল, কে জীবনটাকে গড়ল, কে জীবনটাকে বানাই গুছাইল, কে জীবনটাকে বানাইল, কে জীবনটাকে গড়ল। আল্লাহ যেমন চায়, আল্লাহ রসুল যেমন চায়, কিন্তু সহজে গড়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন একই একশো একই একই একই। এই জন্য আমি বলি, এই উম্মত যদি কিছুই না করত, শুধু পাঁচ ওয়াক্ত নামাজই পড়ত, কিচ্ছু করত না, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, তাহলে এক নামাজের ভিতরই একশো ছিল। পাঁচ ওয়াক্ত নামাজই কি একটা বন্দেগি না, পাঁচ ওয়াক্ত নামাজই এক বন্দেগি, একই একশো। আবার দলিলও দিতেছি আমি, আমাদের নবীজিকে আল্লাহ বলে দিয়েছেন আপনার উম্মতকে, বলেন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন আমি নামাজের হিসাব আগে নিব। ওয়াইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আপনার উম্মত যদি নামাজ আমাকে কমপ্লিট দেখাইতে পারে, ওকে দেখাইতে পারে, পূর্ণ দেখাইতে পারে, আমি পুরা জিন্দেগি পরিপূর্ণ বইলা আমি বুকে লাগায় নেব, আর কোন বিষয়ের উপরে আমি হাতও দিব না, মুখও করব না, শুধু আমাকে নামাজ দেখায় দিতে বলেন পূর্ণ। একই একশো, একই 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 একশো। এই জন্যই তো আল্লাহ রসুল আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন না, আসতে দেরি, মাত্র মারপেটের থেকে রাখছেন চাদরে, লম্বা সেজদা। আম্মা জান বলছে বেটা এত লম্বা সেজদা, কুলতা মা কুলতা তুই জানি কি বলছিস, আমি কিচ্ছু বুঝি নাই। লম্বা সেজদার থেকে আত্মাহিয়াত সুরতে উঠা বসছেন, বসে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয়ে তারপরে জানি কি বলছে। আম্মা জান বলেন আমি জানি না তুই কি বলছো, তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছে। আগের কাহিনী আমি শুনাইতেছি না, বেলাদতের তারপরে কি ঘটছে, যে আইসাই আমাদেরকে মেসেজ দিচ্ছেন উম্মত নামাজ, নামাজ কি একই একশো, সেজদা নামাজ, সেজদা মিনিংস কি নামাজ, একই একশো একই। আবার যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন তখন চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। এই জন্য একদিন চোখে পানি নিয়ে বলতেছেন হারেস রাদিয়াল্লাহু তাআলা, হারেস কাইফা বিকা, ওই দিন কি হবে, ইদা উমিতাতি সলা, আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে, ওই দিন কি হবে, ওয়াকাদ কুরাতু আইনি বিয়া সলা, হারেস আমার চোখে শীতলতা নামাজ। আজকে পাঁচ বেলা আমাদেরকে নামাজের ভিতরে জীবনটা গড়া ছিল, একটাই এরকম এবাদত যে শুধু নামাজ পড়লেই পুরো হয়ে যেত। আল্লাহ ডাকে, কয়জন আসে, কয়জন কে ডাকে, কে ডাকে, হায় হায় রাগ হয় না, দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না, ঠিক না, আমাদের কমিশনার সাহেব আবার রাগ হয়ে যায় কিনা, এই বছর তো ইফতার পার্টি হয় না প্রধানমন্ত্রী ওইখানে, প্রতি বছরই হয়, এক মাস ২০ দিন আগেই প্রধানমন্ত্রী যাকে যাকে ইনভাইট করার চিঠি পাওয়ার যোগ্য তাদের হাতে চিঠি পৌঁছা যায়, এরা চিঠি যখন পায় ওই দিন থেকে পাঞ্জাবিতে মাঞ্জা দেওয়া শুরু করে, মাঞ্জা বোঝেন, ওই দিন থেকেই শুরু করে। আবার অনেকে আরঙ্গে কয় একটা পাঞ্জাবি লাগবে কিন্তু ভালো, এইবার দাওয়াত করছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর দাওয়াত বলা কথা, পাঞ্জাবির দামের দিকে চাওয়া হবে না। আবার অনেকে বিদেশ থেকে আনায়, ঠিক না, আসে আসে নতুন নতুন যারা পায় না, পুরান যারা অপায়া অভ্যস্ত এদের এরকম কিছু হয় না, যারা নতুন প্রথম বছর পাইছে বাবা এদের তো আর কোনো কথাই নেই, ঠিক না, কি মিডিয়া দেখাবে প্রধানমন্ত্রীর সাথে ইফতার পার্টিতে, ঠিক না, হায় হায় একজন পদের মানুষ ডাকছে, আপনার হুশ নাই, আর কোন আল্লাহ ডেলি পাঁচবার ডাকে, আল্লাহি রহমান আল্লাহি রহিম।
99 পদের মালিক যে আল্লাহ রহমান রহিম মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলীগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুল রকীবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতু الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع القني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلال 99 পদের মালিক আল্লাহ ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে। মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসউল আন ইয়ুকরিমা সায়ের, আল্লাহ মাবুনদেরকে বলে মুসাল্লায় যায় না মাঝে পাও দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। পুরুষ মসজিদে পা রাখতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করে না। কে পড়ায়? আল্লাহ বলে আমি কুদরতি হাত দিয়ে পড়ায় দিই। আল্লাহ কুদরতি পায়ে করি আমরা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিছেন, ইদা সাজাদাল আব, ইদা সাজাদাল আব, মুসা শুন, আমার বন্ধুর উম্মত যখন সেজদায় যাবে, ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, আমার মাঝে আর উম্মতের মাঝে সব পর্দা, নামাজের মাঝে সব পর্দা সরায় দেওয়া হবে। মুসা তুমি আমার সাথে কথা বলো বটে, কিন্তু পর্দার ওই পারে তুমি, এই পারে আমি, অথবা এই পারে তুমি, ওই পারে আমি, বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, 70,000 পর্দা, কিন্তু আমার বন্ধুর উম্মত যখন আমার সাথে কথা বলবে সেজদায় যায়া, তো কোনো পর্দা থাকবে না। আল্লাহ পর্দা উঠানোর জন্য নামাজ দিছিলেন, নামাজ এক একশো কয়জন পড়ে, কয়জন বলেন, কয়জন পড়ে, সহজ তো করছিলেন জীবনটা গুছানোর জন্য। আটটু সহজ দেখাবো, রাত্র বেশি হয়ে যেতেছে, আর দেখাইতে চাইতেছি না। আরে এই উম্মত তো যেই নবী আল্লাহ আমাদেরকে দিছেন, আমি অবেলায় পৌঁছে গেছি, লম্বা সময়, দেরিতে পড়ছি বিদায়, আমি আপনাদেরকে শুনাইতে পারলাম না। ও মেরে দোস্ত, কোন নবী আল্লাহ আমাদেরকে দিছেন, যে নবীর সুবাদে এই উম্মত যদি 11 মাস কিছু নাই করতো, একটা মাস আল্লাহকে দিয়া দিত, একটা মাস, কটা মাস, কোন মাসটা, এক মাস, 70 মাস ছিল, 70 মাস, কয় মাস, 70 মাস, 70 মাস, শুধু 70 মাসটা, একটা লাইলাতুল কদর আছে, শুধু 5 বছর 10, 5 বছর 10 মাস না, আরো 83 বছর যোগ করেন, কত হলো, 5 এর সাথে 83 যোগ করলে কত হয়, 88, ঠিক না, আরো 10 মাসের সাথে 6 মাস যোগ করেন কত হয়, 16, ঠিক না, 89 বছর 6 মাস ছিল একটা মাসের ভিতরে, 89 বছর 6 মাস। এই জন্য আমি বলি, এই উম্মত যদি 11 মাস কিচ্ছু না করতো, একটা মাস আল্লাহকে দিয়ে দিত, তাহলে জিন্দগি গুছিয়ে যেত, গোড়া যেত। এই উম্মত যদি 365 রাত্রের ভিতরে 360টা রাত্রি কিছু না করতো, 5টা রাত্র যদি আল্লাহকে দিয়ে দিত, শুধু 5টা রাত্র, 21 রমজান 23 রমজান 25 27 29, এই 5টা রাত্র আল্লাহকে দিয়ে দিত, তো লাইলাতুল কদর এই 5 রাত্রের 1 রাত্রে হবেই হবে, এটা আল্লাহ রাসূলের গ্যারান্টি, 5 রাত্রের যেই কোনো 1 রাত্রে হবে, 1 রাত্র পাওয়া মানে 83 বছর 6 মাস। আপনি বাঁচেন না 80 বছর, মরার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিলি দুনিয়াতে, 80 বছর, হিসাব দে, রাখেন আগে 1 রাত্রের দিয়ানি, কয় মানি 1 রাত্রের, 1 রাত্রই তো ছিল 83 বছর 6 মাস, আমি বাঁচছি মাত্র 80 বছর, 80 সে 80 বাদ দেন, আপনার কাছে আমি 3 বছর 6 মাসের পাওনা আছি, আগে ওটা দিয়া নেন। আমাদের নবীজির সুবাদে সুযোগ ছিল, আফসোস আফসোস, নবী কাঁদতে কাঁদতে কবরে চলে গেছে, আজকেও কাঁদতেছে, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, কিয়ামতের মাঠেও চিৎকার দিবে, বোরাক আনা হবে, বোরাক কাপড় আনা হবে, আল্লাহ বলবে পড়েন চলেন জান্নাতে,
তবে সে একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত যাবে। আপনি না বলছেন সাউফা ইউতি কারাম্পু কাফাতারদা, আপনি বলেন না আমাকে কোরআনে যে আমাকে রাজি করেই ছাড়বেন, আমার উম্মত একজনও জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। হাদিসও আছে এই সূরা যখন নাজেল হয় সাউফা ইউতি কারাম্পু কাফাতারদা পর্যন্ত যখন জিবরিল পৌঁছে আল্লাহর রাসূল জিবরিলকে থামায় বলছে জিবরিল আল্লাহর কাছে আমাকে চাইতে দাও, কি চাবেন? তো বলছে তোমাকে সাক্ষী রেখা চাইতেছি, ওয়াল্লাহি আল্লাহ আপনার কসম জাতের কসম জিবরিল তুমি সাক্ষী, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। হায় 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 বিদায় আমার কথা শেষ, যদি বুঝে আইসা থাকে এই জীবনটাকে ঘুরা যেতে হবে, তাইলে কিছু পাওয়া যাবে, নাইলে দুনিয়াতে আপনি পুরো দুনিয়ার মালিক হতে পারেন তাতে কিছু আসা যায় না। এটাই সত্য, ইস দুনিয়াকে বাগ মে হাজারো মালি থে, সিকান্দর জব দুনিয়া সে গিয়া তো দোনো হাত খালি থে, সিকান্দরের দোনো হাত খালি ছিল, এটাই সত্য, আজল নে না ছোড়া কিসরা না দাঁড়া, উসি সে সিকান্দর সাফাতে ভি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হাসা সুদারা, আরে বাওয়াল পড়া আছে কিন্তু বাওয়ালের রাজা নাই, এটাই সত্য, বাওয়াল পোড়া আছে বাওয়ালের রাজা নাই, বিক্রমপুর পোড়া আছে রাজা বীর বিক্রম নাই, রাজবাড়ি পোড়া আছে রাজা নাই, আহসান মঞ্জিল পোড়া আছে নওয়াব আহসানুল্লাহ নাই, সোনার গা আছে ঈশা খা নাই। এরকমই একদিন আপনি আমি থাকবো না কিন্তু চুপড়ি থেকে যাবে, আপনি এই জন্যই গোড়া যেতে হবে, গোড়া গেলে চেয়ে যাবে, নারী গড়বে পুরুষ গড়বে যুবক গড়বে, যে গড়বে সে পাবে, যে গড়বে না পাবে না। বিদা আপনাদের কাছ থেকে আমি ওয়াদা নিতে চাই একটা বিষয়ের উপরে, কমসে কম আজকের থেকে পাক্কা ওয়াদা করেন যে নামাজ ছাড়বো, ওয়াদা কিন্তু ওয়াদা ওয়াদা পাক্কা নামান। আরেকটা বিষয় বলবো, এই মজমা যদি আজকে যদিও অল্প, রাত্র অনেক হয়ে গেছে, শীতের রাত্র করুণার পরিবেশ, এতক্ষণ থাকার কথা না, আর আমাদেরও রাখা উচিত ছিল না, অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল আপনাদেরকে। দ্বিতীয় এটা আপনাদের কাছে আমি দরখাস্ত করবো, ওয়াদা নিব, আমরা যদি এই মজমাই আজকালকে ওয়াদা করি যে আমাদের এলাকায় যারা নামাজ পড়ে না আমরা পায়ে দৌড়ে হলে তাদেরকে মসজিদে আনব, এই দায়িত্ব নিতে পারেন? আপনি একজনকে পায়ে দৌড়ে আল্লাহর ঘরে আয়না দেখেন, কিয়ামতের দিন আপনার কি মিলে আমার সাথে যখন সাক্ষাৎ হবে, ইনশাআল্লাহ হবে, আশা রাখি আমাদের হবে, একই ঝান্ডার নিচে থাকবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডার নিচে আমরা থাকবো, আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, ওই দিন আপনি দেখবেন একজনকে পায়ে ধরে আনার বিনিময়ে কি মিলল আপনার, ইজ্জত যাবে না আপনার, বড়া বাজারেও পায়ে ধরলে ইজ্জত যাবে না, আল্লাহর জন্য পায়ে ধরলে ইজ্জত যায় না। যুবক তোমাদেরকে পায়ে হাত রাইখা বলি, তুমি জানো না তোমার সেজদার দাম কত, তোমার সেজদার দাম কত তুমি জানো না, তুমি সেজদায় যাইতে দেরি সাত আকাশ কেন পুরো সৃষ্টি কাইপা উঠতে দেরি করে, কারণ আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডাইকা জিজ্ঞেস করে উন্দুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা কি করতেছে, ওয়াকাদ কুলতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরাই তো বলছো যে যা নাফরমানি করবে ফিতনা ফাসাদ করবে, দেখ তো যুবক কি করে, ফেরেশতারা বলবে জালা আজলাহু ওয়া মা জালাহু লি আজলি, সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা দিয়া পড়ে আসে, তো আল্লাহ চিৎকার দিয়া বলে হাদা আবদি হাক্কা উবাহি বিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি, এই যুবককে নিয়ে গৌরব করি তোমাদের উপরে, এ আমার পারফেক্ট বান্দা, তুমি জানো না তোমার এক সেজদা কি রাখা আছে, তোমাদের পায়ে হাত রাখা বলি, আজকের থেকে নামাজ ছেড়ো না, তোমরা যদি চাও ইচ্ছা করো যে আমরা মানুষদের পায়ে ধরে মসজিদ ভরা দিব, তো এক সপ্তাহ যাবে না পুরো এলাকা মসজিদ পাঁচ ওয়াক্ত খচা খচ ভরা থাকবে, কি রাজি? রাজি? আরেকটা কথা না বললেই নয়, আজকে কত তারিখ? 14 শুরু হয়ে গেছে ঠিক না, কিন্তু বেলেস্টাইন ডে এখনো শুরু হয় নাই, সকাল থেকে শুরু হবে। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, বাংলাদেশের প্রতি আল্লাহ বড় দয়ালু, আমার কাছে প্রমাণ আছে, কেন না করোনার যখন শুরু, লকডাউন যখন আমাদের দেশে শুরু হয়, তো সারা দুনিয়াও এবং আমাদের দেশের কিছু কিছু সুশীল সমাজের লোক, শিক্ষিত লোক, এডুকেটেড লোক, ওদের তালে তাল মিলায়া
মিডিয়ার ভিতরে এখনো সেভ করা আছে, যারা আমাদেরকে ভয় ভীতি দেখাইছেন যে বাংলাদেশে এরকম বিপর্যয় ঘটবে যে দুনিয়ার কোথাও ঘটে নাই, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, না কাফন পাওয়া যাবে না দাফন পাওয়া যাবে, কেন না বাংলাদেশের মানুষ না সচেতন, না বাংলাদেশের উলামারা এই কথা মানতে রাজি যে মসজিদ বন্ধ থাক, মাদ্রাসা বন্ধ থাক, মক্তব বন্ধ থাক, হেফজখানা বন্ধ থাক, মার্কাজ বন্ধ থাক, দিনের কাজ বন্ধ থাক, এরকম মজমা বন্ধ থাক, এটাতে তারা রাজি না। বিধা আমাদের দেশে বিপর্যয় ঘটবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, কিন্তু আল্লাহ সবার মুখে চুনকালি লাগাইয়া দিছেন বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, বরং করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ সারা দুনিয়ার ভিতরে এক নম্বর, ঠিক না? কি আপনারা একমত আমার সাথে? প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ার ভিতরে এক নম্বর। ব্রিটেনে এখনো লকডাউন চলতেছে, বাংলাদেশে এখন আমরা খোলা, কেউ মাস্ক পরে আসেন নাই, ঠিক না? আবার আপনারা তো মিডিয়া আসলে বলেনও টেলিভিশনে এত বড় বড় ফুটবলের মতো করুণা দেখায়, এত বড় করুণা এটা তো নাক দিয়া যাবে না, বিদায় কামাকা মাস্ক পরার দরকারটাই কি, ঠিক না? এত বড় না, ঠিক না? এত বড় দেখায় না বিদায়। বাংলাদেশের প্রতি আল্লাহ বড় মেহরবান, নাইলে বাংলাদেশের মতো একটা দেশ সারা দুনিয়ার ভিতরে মাথা সারা দুনিয়া হাক্কা বাক্কা খায়া গেছে যে এরা কি করে প্রতিরোধ করলো। আমরা ভাবলাম সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বিপর্যয় এখানে হবে, কোন বিপর্যয় হলো না। আমি বলি আমার মালিক এই মাটির সাথে সম্পর্ক বেশি রাখে, মালিক এই মাটির উপরে মেহরবান, মালিক এই মাটির উপরে দয়ালু, কেননা এই মাটির ইতিহাস আমার সিনায় যতটুকু আছে চ্যালেঞ্জ, আমি 1427 বছরের ইতিহাসে সিনায় রাখি, আমি মাটিকে চিনি, কেউ চিনুক আর না চিনুক, আমি ইতিহাসের কীরা, আমার নিশাই হলো ইতিহাস পড়া। আমি 1427 চলতেছে বাংলা, আমি 1427 বছরের ইতিহাস জানি, এই মাটির ইতিহাস, এই বাংলা ভাষার ইতিহাস আমি জানি, এই দেশের সাথে মাটির সাথে মানুষের সাথে আল্লাহ বড় মেহরবান। বিদায় যুবক, তোমাদের যুবতী তোমাদের পায়ে হাত রাখা বলবো, আল্লাহকে নারাজ করবো, ভালোবাসাটি ওরা মানাইতে পারে যাদের জীবনে ভালোবাসা বলতে কোনো জিনিসই নাই, ওরা পারে যাদের জীবনে ভালোবাসা বলতে কোনো জিনিসই নাই, মাইক্রোস্কোপ দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, হোবল দিয়ে পাওয়া যায় না। যুবক তোমার পায়ে হাত রাখা বলতেছি, আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, আমি তোমাদের আমেরিকা চষতে চষতে শেষ করে ফেলছি, তোমাদের ক্যানাডা, তোমাদের অস্ট্রেলিয়া, তোমাদের ইউরোপ, তোমাদের জাপান, দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই, কোনো মহাদেশ নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। আমি কাছের থেকে দেখছি ওদের ভিতরে ভালোবাসা বিন্দুও নাই। বিদায় যাদের কাছে কিচ্ছু নাই, ওরা একটা দিন নির্ধারণ করতেই পারে, তাতে কিছু আসে যায় না। আমাদের কাছে ভালোবাসা এতটুকু আছে, আমাদের নবী আমাদেরকে ভালোবাসা এতটুকু দিয়া গেছেন, ইসলামের নামের কারণে আমাদের কাছে ভালোবাসা এতটুকু আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের রিক্সাওয়ালাকে যদি বলা হয় যে মাকে বৃদ্ধাশ্রমে দিয়া, তো 20টা গালি দিয়া বলবে, দরকার হলে রক্ত বেচবো, তারপরে মা পালবো। যুবক বলবে কিডনি বেচবো, তারপর মা পালবো, বাবা পালবো। মা বাবাকে বৃদ্ধাশ্রমে উড়াই দিয়ে আসছে, যারা ওই দেশে যাওয়ার পরে যাদের ব্রেনের ভিতরে ফ্ল্যাশ দিছে, ফ্ল্যাশ দেওয়া যেরকম মোবাইলে ফ্ল্যাশ দিলে সব ডিলেট হয়ে যায়, ওরা যাওয়ার পরে ওদেরকে ফ্ল্যাশ দিছে, ফ্ল্যাশ দিয়া সব ডিলেট করছে, ছোট্ট একটা সিম বইরা ওটার ভিতরে কিছু লোড করা এখানে ফিট করা ছেড়া দিছে, ওরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, ওরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসে। বাংলাদেশের কোনো যুবক মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসবে যৌবন থাকতে? আমাদের ভিতরে এখনো ভালোবাসা আছে, আমাদের নবী আমাদেরকে ভালোবাসা দিয়া গেছেন, তোমাদের পায়ে হাত রেখা বলি মানায়ও না, আল্লাহকে নারাজ করো না। আমরা চাই না এই দেশের উপরে আল্লাহ নারাজ হোক, আমরা চাই এই দেশে কোনো বিপর্যয় আসে না। আমি তো বইলা বেড়াই আজকের থেকে না, আজ 10 বছর ধরে আমি স্টেজে বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এটা আমার প্রসিদ্ধ, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, পড়বেও না কোনোদিন আমার বিশ্বাস। নাহলে তোমরা আমাকে নেটে সার্চ দিয়া দেখাও, 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় আসে নাই, এরকম কোন দেশ তোমরা আমাকে দেখাইতে পারবে না নেটে সার্চ দিয়া। কিন্তু বাংলাদেশে আসছে 7.8 ভূমিকম্প, ঢাকা শহরে আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই, 4 বছর আগেই আসছে, 31st night পরের দিন 5:05 সময় আসছে, ঠিক না? আবহাওয়াবিদরা বলবে 10 নম্বর মহাবিপদ সংকেত, যাদের কাছে 10 এর উপরে কোনো সংখ্যাই নাই,
ওই সিগন্যাল টানায় দিবে। ওদিকে আমি যাইতে চাই না, বিদায়, তোমাদের পায়ে হাত রাখা বলি। এই দেশের মানুষ ইসলাম যুদ্ধের মাধ্যমে অর্জন করে নাই, যুদ্ধের মাধ্যমে বাধ্য হয়ে ইসলাম বুকে ধারণ করে নাই। এই দেশের মানুষ 1400 বছর আগে আল্লাহর রাসূল হিজরত করেন নাই, তখন সাহাবাদের চেহারা দেখা ইসলামকে বুকের ভিতরে জাগা দিছে। এটা হলো ওই দেশ। আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, চার সাহাবী আসছে, এদের চেহারা দেখে এই দেশের মানুষ মুসলমান হয়ে গেছে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, মানাবে তোমরা? মানাবে? ভালোবাসাকে মানাবে? হ্যাঁ, আল্লাহকে নারাজ করবে? কি ওয়াদা করতে পারে? আমি যুবকদেরকে বলবো ওয়াদা, মা বোনদের ভিতরে যদি যুবতী থাকে তাকেও বলবো না, আল্লাহকে নারাজ করবো। আমাদের দেশে বিপর্যয় আসলে আমাদেরকে বিপর্যয়ের ভিতরে পড়তে হবে। আমরা চাই না আমাদের দেশে বিপর্যয় আসুক, বরং আমরা সবাইকে পায়ে ধরে হলেও বুঝাবো, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইলা, এরকম ফুটবলটা ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থের সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠের সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে, এরকম ফুটবলের মতো ছোট। আল্লাহ বলে বাধ্য করছি, বাধ্য মানুষ বাবু তোমাকেও বাধ্য করতে পারি। তুমি ভাবতেছ যৌবন পায় আর বাধ্য, তোমাকে বাধ্য করা যাবে না। আমরা ভাবি কিন্তু নিয়ে যাবো, আমি আপনাদের কই দিই যে অল্প সময়ের ভিতরে আল্লাহ বলে বাধ্য করছি আকাশকে, তোমাকেও বাধ্য করতে পারি কিন্তু তোমাকে বাধ্য করব না। কেন? আল্লাহ আমাদের মান ক্ষুণ্ণ করতে চান না, আত্মমর্যাদাকে বিলীন করতে চান না। সমগ্র সৃষ্টি আল্লাহ তৈরি করছেন হুকুম দিয়া, আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট, সিত্তা ইয়াম, কোরআন বলতেছে সিত্তা ইয়াম। আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়া, সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট। যার তথ্য আমাদের কাছে আছে আর যার তথ্য আমাদের কাছে নাই, আমাদের কাছে তথ্য অনেক কমই আছে। ছোট্ট একটা দুনিয়া, 24,000 কিলোমিটার মাত্র, এটার ভিতরেই বহুত জায়গা আছে, বিজ্ঞানের কাছে এটার কোনো তথ্য নাই যে এটা কেন হয়, কি কারণে হয়, এরকম বহুত জায়গা আছে, বিজ্ঞান এটার তথ্য জানে না, বিজ্ঞান এটার তথ্য জানে না। ছোট্ট একটা দুনিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে বিশাল আকাশকে বাধ্য করতে পারলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না, কিন্তু এটা আমাদের এখানে আসবে না। প্রোগ্রাম থাকলো সবকিছু মোবাইলে, সব মোবাইল সাপোর্ট করে না, ঠিক না? আপনার দামি মোবাইল হতে পারে কিন্তু সব প্রোগ্রাম যে আপনার মোবাইলে সাপোর্ট করবে এটার কোনো গ্যারান্টি নেই। বোঝা গেল আমাদের এইখানে আকাশের তথ্য আমাদের এখানে সাপোর্ট করবে না। বিদায় আল্লাহ বলতেছে উন্দুরিলা শামসি ওয়া সুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ, যদি এটাকে বাধ্য করতে পারি ও মানুষ, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। যদি এটাও বুঝে না আসে, তোর মেমোরি কার্ড যদি এটাকেও সাপোর্ট না করে, তাহলে উন্দুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গ মালা দেখ, আমি সমুদ্রকে বাধ্য করছি। বিদায়, সমুদ্রকে যদি বাধ্য করতে পারি তাহলে তোকেও বাধ্য করতে পারি। এটাও যদি তোর মেমোরি কার্ড সাপোর্ট না করে, তো উন্দুরিলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, পাহাড় দেখ আর ধীরতা দেখ, আমি পাহাড়কে প্যারাক হিসাবে বাধ্য করছি। যদি পাহাড়কে বাধ্য করতে পারি তো তোকেও বাধ্য করতে পারি। যদি এটাও বুঝে না আসে, তো উন্দুরিলাল আরদি ওয়া ইসতিসাইহা, জমিনটাকে দেখ, আমি পানির উপরে বিছায় রাখছি, বিছায়, জমিনটা কিন্তু পানির উপরে বিছানো, চতুর্দিক দিয়ে পানি আর পানি। আমাদের দেশ যদি বুঝেও না আসে যে পানির উপরে বিছানো কিনা, তো দুনিয়ায় শত দেশ আছে, ছোট্ট হোক আর বড় হোক, বড় বড় দেশও আছে, ছোট দেশও আছে, আমেরিকার মতো, ক্যানাডার মতো মহাদেশও আছে, চতুর্দিক দিয়ে পানি আর পানি। আল্লাহ বলে পানির উপরে বিছায় যদি বাধ্য করতে পারি তোকেও বাধ্য করতে পারি।
আবার আল্লাহ এটাও বুঝাইছেন, শোন শোন শোন, জমিনটা শুধু স্থির না, তোর জন্য স্থির জমিনটা, আসলে জমিনটা স্থির না, জমিনটা সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, 1,000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, বিদায় 24,000 কিলোমিটার প্রদক্ষিণ করতে 24 ঘন্টা লাগে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায় আল্লাহ বলে এটা চাকরির মতো ঘুরতেছে, হ্যাঁ ঘোরার মতো ছুটতেছে, তারপরে তুমি স্থির, আমি জমিনকে বাধ্য করছি, ওয়াজা আল্লাহ আলতা করারা, আমি জমিনকে স্থির রাখতে বাধ্য করছি, যে তোর পিঠে যে আসবে তুই দৌড়া তাতে কিছু আসে যায় না, তুই ঘোর তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার বন্দার কায় যদি বাতাস লাগলো খবরটা, আল্লাহ বলে এটা যদি বাধ্য করতে পারি তো তোমাকেও বাধ্য করতে পারি। বিদায় আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, আমাদেরকে বুঝাইতে চান, আল্লাহও বুঝান আল্লাহ রসুলও বুঝান আমাদেরকে। এই জন্য আমাদের নবীজি আমাদেরকে বুঝাইছেন, নবী আর রসুল আমাদের, রসুল আমাদেরকে বুঝাইছেন, নবীজি আমাদেরকে বুঝাইছেন, 16 লক্ষ নবী, 313 জন রসুল, সমস্ত নবী রসুলের সর্দার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। কোন নবী উম্মতকে বুঝান নাই, কোন রসুল উম্মতকে বুঝান নাই, বয়সের ব্যাপারে সতর্ক করেন নাই, কিন্তু আমাদের নবী তো দয়ার সাগর, যার চোখের পানি আমাদের জন্য কখনো থামত না। আমি দলিল দিতেছি, কোন এক পর্বে আল্লাহ রসুল যখন জন্ম নেন, জন্ম নিতে দেরি, মিকাইল আলাইহিসসালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নিযুক্ত করতে দেরি করেন না, মিকাইল আলাইহিসসালাম আল্লাহ রসুলকে পাহারা দিতেন, জন্ম নেওয়ার সাথে সাথে ওনার দায়িত্ব ছিল আল্লাহ রসুলকে সুরক্ষিত করা, যখন প্রাপ্ত বয়স্ক হন সাথে সাথে জিব্রিল আলাইহিসসালামকে আল্লাহ নির্ধারণ করেন যে এখন থেকে তোমরা দুইজন আমার বন্ধুকে পাহারা দিবে। আল্লাহর রাসূল কোন এক পর্বে মিকাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করতেছিলেন জিব্রিল আলাইহিসসালামের মাধ্যমে, ইয়া জিব্রিল মা সারা আরা মিকাইল ইয়াবকি, জিব্রিল আমি যখনই মিকাইলকে দেখি তো দেখি চোখে পানি, কাঁদে তো কাঁদে কেন? তো জিব্রিল আলাইহিসসালাম জবাব দিয়েছেন, শয়তানকে যেদিন থেকে আল্লাহ বিতাড়িত করছেন ওই দিন থেকে মিকাইলের চোখের পানি আর বন্ধ হয় না, ভয়ের চোটে যে আল্লাহ আমাকেও বিতাড়িত করে দেন কিনা, কেননা শয়তান যখন বিতাড়িত হয় তখন তার 185,000 বৎসরের এবাদত তার কাছে ছিল, কত? প্রত্যেক আকাশে তাকে একটা বিশেষ নামে ডাকা হতো, প্রথম আকাশের ফেরেশতারা তাকে ডাকতেন আবেদ, দ্বিতীয় আকাশের ফেরেশতারা তাকে ডাকতেন সাহেব, তৃতীয় আকাশের ফেরেশতারা তাকে ডাকতেন আরেফ, চতুর্থ আকাশের ফেরেশতারা তাকে ডাকতেন তকি, পঞ্চম আকাশের ফেরেশতারা তাকে ডাকতেন ওয়ালি, ষষ্ঠ আকাশের ফেরেশতারা তাকে ডাকতেন খাজেন, সপ্তম আকাশের ফেরেশতারা তাকে ডাকতেন আজাজি। এই জন্য আমাদের কিতাবে ফার্সি কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনি ফার্সিতে কবিতা লেখছেন, অহংকারের উপরে কবিতা লেখছেন, তো লিখতে লিখতে উনি লেখছেন তাকাব্বুর আজাজিল লা খারেকার, সপ্তম আকাশে যে আজাজিল নামে উপাধি ভূষিত ছিল শুধু একটু অহংকারের কারণে চিরদিনের জন্য বিতাড়িত হয়ে গেছে। হয় আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, শয়তান কিন্তু আজও আল্লাহকে সেজদা করতে রাজি, তাকে যদি বলা হয় আল্লাহকে সেজদা করো তাহলে সে এক সেজদায় কেমন পর্যন্ত কাটায় দিতে এখনো সে রাজি, বিশ্বাস হয় না? ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে সে এখনো রাজি, সে তো একটা সেজদা ছাড়ছিল, ঠিক না? রাগ হয়ে যাবে? আমাদের অধিকাংশ মানুষ 80% না 90% মানুষ হয় 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 ডেলি 64টা সেজদা ছাড়ে, 64টা, কয়টা? 32 রাকাত নামাজ 24 ঘন্টায়, ফরজ 17 রাকাত, বেতের 3 রাকাত, 20 রাকাত, 12 রাকাত সুন্নত মিলা 32 রাকাত, 32 রাকাতে 64টা সেজদা আমরা এভরি ডে ছাড়ি, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ আমাদের খানা বন্ধ করেন,
হায় হায়, কুরবান যাও মালিক, উৎসর্গ যাওয়া উচিত মালিকের উপরে, কত বড় মেহরবান। হ্যাঁ চলেন ওইদিকে নিয়ে যাবো, পরে ওইদিকে নিয়ে যাবো পরে। তো যেটা বলতেছিলাম, কোত্থেকে জানি হারায় গেলাম, কোন নবী বয়সের ব্যাপারে উম্মতকে সতর্ক করেন নাই, কিন্তু আমাদের নবী তো দয়ার সাগর। বলছিলেন, মিকাইল তোমার চোখের পানি বন্ধ হয় না কেন? বলছে, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে, এত বড় আবেগ, তাউসুল মালাইকা বলা হতো তাকে, ফেরেশতাদের মাথার মুকুট, ফেরেশতাদের মাথার মুকুট, তাউসুল মালাইকা, একে বিতাড়িত করে দিছেন, এই ভয় আর চোখের পানি থামে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা ইয়া জিব্রাইল, তাবকি জিব্রিল, আপনাকে যখন দেখি চোখে পানি, কারণটা কি? তো ওলামারা জানেন, আল্লাহ জান্নাত জাহান্নাম বানানোর পরে পরিদর্শনের জন্য জিব্রিল আলাইহিসসালামকে পাঠাইছিলেন, উনি পরিদর্শন করে আসছেন তো বটে, আল্লাহকে যা বলার বলছেন তো বটে, কিন্তু ওই দিন থেকে ওনার চোখের পানি আর বন্ধ হয় না। যে দুজক আল্লাহ আমাকে না নিক্ষেপ করা দেয়। তো দুইজনে মিলা জিজ্ঞাসা করতেছে, মা জালা আরাকা ইয়া হাবিবার রহমান, ও আল্লাহর বন্ধু, আমরা দুইজন আপনাকে প্রশ্ন করতে বাধ্য, আপনাকেও যখন দেখি চোখের পানি সবসময় টল 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 করতে থাকে, মাঝে মাঝে গড়ায়া পড়তে থাকে, কারণ কি? আল্লাহর রসুল বলতেছিলেন, জিবরিল মিকাইল, শোনো, যেদিন থেকে মেরাজে যায় জান্নাত জাহান্নাম দেখা আসছি, ওই দিন থেকে উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয়, ওই দিন থেকে আর চোখের পানি বন্ধ হয়। হায় হায়, কেমনে বুঝাবো, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, ওই পানি চলতে চলতে যখন আল্লাহর কাছে চলে যাবেন, ওই মুহূর্ত ওই পানির মাত্রা বাড়া গেছে, দুই দিন দিয়া গড়ায় গড়ায় পড়তেছে। তো জিবরিল আলাইহিসসালাম জিজ্ঞাসা করতেছে, এখন কেন কাঁদেন, কান্নার মাত্রা কেন বাড়লো? এখন তো আপনি আল্লাহর কাছে যাবেন, ইলা রফিকিল আলা, আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, কখন আসবে পৌঁছবেন, মালাকুল মৌত দাঁড়ায় আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তো বলছে, ভাই জিবরিল, এখনো এক প্রশ্ন বাকি। বলছে, সেটা কি? বলে, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো জিবরিল আলাইহিসসালাম দৌড়ে গেছেন, দৌড়ে আসছেন, জবাব পাঠাইছেন, আল্লাহ বন্ধুকে বলো, লা আতরুকু উম্মতাকা ফরদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, বন্ধু আপনি নাই তো কি হয়েছে, আমি তো আসি, আমি আপনার উম্মতকে দেখা রাখবো, মুখে জড়ায়। তখনই আল্লাহ রাসূল চিৎকার দিছে, মালাকুল মউত ইদান ইলা রফিকিল আলা, তাইলে আল্লাহর কাছে যাইতে পারে। ওই নবী আমাদেরকে সতর্ক করছে, হায় যে আরশে যায় আমাদেরকে ভুলেন নাই, আপনাদেরকে আমি আরশ বুঝাইতে পারবো না। হ্যাঁ, ওই সম্বন্ধে নলেজ বললাম তো, সবাইকে বোঝানো সম্ভব না, আরশ আল্লাহর পাশে বসে আরশে চলে যাওয়া, ধারণা যদি করতে পারেন তাহলে বলি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে, 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন, 40 দিন, কয়দিন? তুর পাহাড়ে যখন আল্লাহকে দেখতে চাইছিলেন, আল্লাহ বলছে, ইনিস্তাকাররা মাকানাহু, যদি ঠিক থাকতে পারো তাহলে আমাকে দেখতে পারবে, কিন্তু কোত্থেকে? অথচ আমাদের নবীজি আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনিয়াউ আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসায় নিছেন, পাশে পাশে বসায় রাখছেন, ওইখানে যে হারায় যাওয়ার কথা ছিল, ওই জগৎ তো জগৎই, হায় দুনিয়াও আছে, দুনিয়াও আছে, সামান্য দুনিয়ার কোনো বড় অফিসে আদম বাসায় তার সান্নিধ্যে গেলে অনেক সময় আত্মহারায় হারায় যায়, ঠিক না? কি হারায় যায় না? যায় না, আরে আমার কথা বোঝেন, হারায় যায় মানুষ, সব ভুলা যায়। আমাদের রসুল সব বলছেন, আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি চাইতে আসছেন, কি চাইতে আসছেন? তো বলছে, লা আসআলুকা উম্মি আম্মি আব্বাস, আপনি ভাবছেন আমি কোরাইশ চাইতে আসছি, না না, ওয়ালা আসআলুকা বিনতি ফাতিমা,
আপনি ভাবছেন আমার ফ্যামিলি চাইতে আসছেন, না না না, তো কি চাইতে আসছেন? বলে আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। তো বলছে বন্ধু এখানে উম্মত? আল্লাহ রাসূল জবাব দিতেছে এখানে চাবো না তো চাবো কোথায়? এত নিকট তো কখনো হওয়া যাবে না। বিদা আজকে তো নিকটে চলে আসছি, কবা কাউসাইনি আদনা ফাদানা ফাতাদাল্লা, এত নিকটে চলে আসছি এখন চাবো না তো কোথায় চাবো? তো বলছে বন্ধু উম্মত চাইতেছেন কেন, যুক্তি কি এর পিছনে? উম্মতের জন্য এত লালাই তো এখানেও এসে উম্মত। তো যুক্তি দিতেছে আন্তার রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আমি নবী রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, আপনি রব্বে করিম আমি নবী রহিম, এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো? আল্লাহ বলতেছে হাবিবি কসমতুল কিয়ামত কিসমাইন, আজকে মেহমানকে নারাজ করা হবে না, আপনি আমার মেহমান। তো বলতেছে বন্ধু কিয়ামতকে দুই ভাগে ভাগ করলাম, আমি জানি কিয়ামতের মাঠে কেউ উম্মতের কথা স্মরণ করবে না, না 312 জন রসুল না 16 লক্ষ নবী, কেউ উম্মতের কথা স্মরণ করবে না। বরং আল্লাহর নবী তো আমাদের, আল্লাহর রসুল তো আমাদেরকে বুঝিয়েছেন, মুসা আলাইহিস সালামের দৃশ্য নিয়ে আসছেন, কিয়ামতের দিন মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার দিবে। তো আল্লাহর রসুল বলছেন কাআন্নি আনজুর মুসা মুতালাফিফুন বিউমুদিল আরশ ويقول ربي لا اسالك اليوم امي ولا اسالك اليوم اختي اسالك نفسي 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 موسى মত নবীকে আমি দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব আজকে মাকে চাই না বোনকে চাই না, আজকে চাই আমাকে বাঁচান আমাকে। যে মাকে পর্যন্ত ভুলা যাবে বোনকে ভুলা যাবে, উম্মত তো দূরের কথা। তো আল্লাহ বলতেছে বন্ধু আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন, আর আমি বলবো রহমতি রহমতি, আমার 99 রহমত আপনার উম্মতের জন্য রাখা আছে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামতের বাদশা, সালতোতা আপনি চাবেন আমি দিব, সাফি তুসাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। তারপরে আল্লাহ সান্ত্বনা দিতেছেন লা ইয়ুখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, ওয়ালা ইয়াসুউকা, না আপনাকে আমি ব্যথা দিব, ব্যথা না লজ্জিত করব না ব্যথা দিব আপনার উম্মতের ব্যাপারে আপনাকে। যে আরশে যায় বলে নাই, যে মৃত্যু লগ্নে বলে নাই, দুনিয়ায় থাকাকালীন যার চোখের পানি শুকায় নেয়, মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, যে কবর থেকে উঠবে তো আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। আমি রেওয়ায়ত দিতেছি রেওয়ায়ত, জিবরিলকে আল্লাহ বলবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো, উনি আসবে রওজায় আথারে এসে পর মারবে পর, আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠেন তো সর্বপ্রথম আল্লাহর রসুল উঠবে, ওয়াকুয়া ইয়াবকি ওয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর চিৎকার দিতে দিতে ওঠ, বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, যিনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন, মাকামে মাহমুদে নিয়ে যাবেন যিনি বসবে না। মাকামে মাহমুদ কোরআনের শব্দ, যে জায়গা আমাদের নবীদের, নবীকে আল্লাহ গিফট দিয়েছেন, গিফট পুরস্কার হিসাবে দিছেন, মর্যাদা হিসাবে দিছেন, কিয়ামতে আল্লাহর পরে যে স্থানটা, যে মর্যাদা সিংহাসনটা উঠবে না মাকামে মাহমুদ, নিয়ে যাওয়া হবে আল্লাহর রাসূল ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে বন্ধু বসেন, কয় বসবো না, তা হাত রেখা দাঁড়ায় আছেন কেন? বলে আমি যে এটার মালিক প্রমাণ করলাম, বলে তাইলে বসেন, তো বলবো বসবো না। আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না, বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, কে হাউজে কাউসারের কাছে যাবে, উম্মতকে কে পানি পান করাবে, কে হিসাবের কাছে যাবে, পাল্লা সামনে ঝুঁকলো না পিছে ঝুঁকলো এটা কে দেখবে, যদি সামনে ঝুঁকতে না চায় তো দুরুদের গাঁঠি দিয়ে কে সামনে ঝুঁকায় দিবে,
পুলসে রাতে ফাইসা গেলে কে দুরুদের গাঠটি মাথায় দিয়া যে দুরুদগুলো আমরা পড়তেছি আজকে, শুধু শুধু আল্লাহ রসুল বলেন না, জুমার দিন আমার উপরে খুব বেশি বেশি দুরুদ পড়ো। নারী কো বলছে, পুরুষ কো বলছে, যুবক কো বলছে, প্রত্যেকটা উম্মত কে বলছে, দুরুদ পড়ো আমার উপরে। তোমাদের দুরুদ সুরক্ষিত রাখা হয়, সেক্টর আছে, জায়গা আছে, গোডাউন আছে, এরিয়া আছে, প্রত্যেকের জন্য বক্স আলাদা আলাদা আছে, গাঠটি আলাদা আছে। আমার দুরুদ আমার গাঠটিতে রাখা হইতেছে, কিয়ামতের জিনরি আল্লাহ না করুক মিজানের পাল্লা সামনে ঝুঁকতে চায় না চায় তো আল্লাহর রাসূল ছুটবে দুরুদের গোডাউনে, যে আমার নামের গাঠটিটা নিজে মাথায় উঠায় নিয়ে আসবে।